মুর্শিদাবাদে শুটআউটের ঘটনা ঘটেছে, সেই ছবিও রাখবো আপনাদের সামনে। ভরা বাজারে প্রকাশ্য রাস্তায় শুটআউট, মুর্শিদাবাদে ফের দুষ্কৃতীদের তাণ্ডব। গুলি চলল বহরমপুরের সাটুই বাজারে, পায়ে গুলি লেগে মুর্শিদাবাদ মেডিকেলে ভর্তি শক্তিপুরের কাজীপাড়ার এক যুবক। অভিযোগ, টাকা হাতানোর জন্য পূর্ব পরিচিত দশজন ওই যুবকের উপর চড়াও হয়। গ্রামবাসীরা আহত যুবককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন। অর্থাৎ বুঝতেই পারছেন, জেলায় জেলায় শুটআউটের ঘটনা। কৃষ্ণনগর মুর্শিদাবাদের পর পশ্চিম বর্ধমানের কাঁকসা, জমি বিবাদে গুলি চলল এমনটাই অভিযোগ। যদিও পুলিশ সূত্রে দাবি গুলি চালানোর কোনো ঘটনাই ঘটেনি। পুলিশ অভিযুক্ত দুজনকে আটক করে ছেড়ে দেওয়ায় সরব হয়েছেন স্থানীয়রা। কিভাবে হাতে হাতে ঘুরছে এত অস্ত্র? বেআইনি আগ্নেয়াস্ত্র কেন বাজেয়াপ্ত করা হলো না? প্রশ্ন স্থানীয়দের। কৃষ্ণনগরে এক ব্যবসায়ীকে গুলি করা হয়, আপনারা যে ছবি প্রথমেই দেখেছেন, মাছের ব্যবসায়ীকে একেবারে প্রকাশ্যে দিবালোকে আগ্নেয়াস্ত্র নিয়ে দাপাদাপি এবং তারপর গুলি। গুলি চলেছে বহরমপুরে, এক যুবকের পায়ে গুলি লাগে। গুলি চলার অভিযোগ উঠেছে কাঁকসা এবং সেখানে স্থানীয় মানুষজন তারা প্রশ্ন তুলছেন যে কিভাবে হাতে হাতে ঘুরছে এত অস্ত্র, বেআইনি আগ্নেয়াস্ত্র কেন বাজেয়াপ্ত করা হলো না, সামান্য জমি বিবাদের ঘটনা তাতে গুলি চলল, প্রশ্ন তুলছে স্থানীয়রা। ডাক্তারি সর্বভারতীয় প্রবেশিকায় দুর্নীতিতে যুক্ত দেশের বিভিন্ন মেডিকেল প্রতিষ্ঠানের ডাক্তারির পড়ুয়ারা। নেট ইউজে প্রশ্ন ফাঁসকাণ্ডের তদন্তে রাঁচির রাজেন্দ্র ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের এক ছাত্র ডাক্তারি পড়ুয়া আটক করা হয়েছে। ওই ডাক্তারি পড়ুয়াকে, ওই ডাক্তারি পড়ুয়াকে আটক করে নিজেদের হেফাজতে নিয়েছে সিবিআই। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শশাঙ্ক কুমার। শশাঙ্ক, কি ঘোটালা মে এক কে বাদ এক, অর্থাৎ পাটনা কে বাদ আব রাজেন্দ্র ইনস্টিটিউট কে এক পড়ুয়া কে নাম সামনে আ রহা হ্যায়? देखिए, सीबीआई की टीम रांची रिम्स की एक छात्रा को हिरासत में ली है, हॉस्टल से इसको हिरासत में लिया गया है और उससे पूछताछ की जा रही है। शक है कि यह सॉल्वर गैंग की सदस्य है और इसने पेपर सॉल्व किया, उसके बाद उत्तर अभ्यर्थियों को दिया गया और रसवाया गया। अब बड़ा सवाल ये उठ रहा है कि क्या सच में परीक्षा माफियाओं से ये संपर्क में थी या नहीं, ये एक बड़ा सवाल है। सीबीआई की टीम जांच कर रही है और इसको हिरासत में लिया गया है। वहीं पटना एम्स के भी चार स्टूडेंट्स को भी सीबीआई टीम जो है हिरासत में कर ली थी, जिसके बाद उन लोगों की गिरफ्तारी हो गई है और चार दिनों के रिमांड पर सीबीआई की टीम उन लोगों को ली है और इसके बाद रांची रिम्स की एक छात्रा को हिरासत में लिया गया है। तो पूरे मसले पर जो है सीबीआई की टीम जांच कर रही है। ये लड़की जो है रामगढ़ की रहने वाली है और 2023 बैच की मेडिकल स्टूडेंट है। तो अब पूछताछ में क्या पड़ा निकलता है ये देखना होगा, क्या इसकी गिरफ्तारी भी होती है। अब इस पर सबकी नजरें टिकी हुई हैं। शुक्रिया तमाम जानकारी के लिए शशांक।